আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত জান্নাত ওয়া নাজাত মিনান নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এই ভিডিওটা আপলোড করতেছি কারণ গতকাল 7 তারিখ 7 আগস্ট 2023 আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের ব্যাপারটা সবার সাথে শেয়ার করতে চাইতেছি, তাই অনেক চিন্তা ভাবনা করে আমি আসলে ভিডিওটা বানাইতেছি। এর আগে আমি কখনো কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না বা কখনো কোথাও কোনো ভিডিও পোস্ট করি নাই, আমার টিকটকে আগে কোনো আইডিয়াও ছিল না। সেটা হলো আমি স্বপ্ন দেখতেছিলাম, আমার যতটুকু মনে আছে যে আমি মানুষকে বলতেছিলাম তোমরা কি কাশিমের স্বপ্ন সম্বন্ধে পড়ছো, তোমরা কি দেখছো। তখন আমি শব্দ শুনছি, আওয়াজ আসছে যে মোহাম্মদ কাশিমের স্বপ্ন সত্য। তো আমি তখন প্রায় আমার ঘুম ভেঙে যাচ্ছিল, আমি ডান কাত থেকে বাম কাতে ফিরছি, আমি ডান কাত হয়ে শুয়েছিলাম, এটা আমি জানি কারণ আমার বাবু আছে, আমি আমার বাবুকে ব্রেস্ট ফিডিং করাই, তো আমি ডান পাশেই হয়ে শুয়ে ঘুমাইছি। ফিরছি তখন আমি আবার শুনি মোহাম্মদ কাসিমের সব স্বপ্ন সত্য। এরপরে সাথে সাথে আমার কানে আজানের শব্দ আসে, আজান তখন প্রায় শেষ হয়ে যাচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর তখন আমি চোখ খুলি এবং আমার মনে হয় আল্লাহ আমাকে বলেছেন যে মোহাম্মদ কাশিম। তো সাথে সাথে তখন আমি ঘুম থেকে উঠি, উঠে নামাজ পড়ি, আমার বাবাকে বলি, আমার বাবা বিশ্বাস করে না। তারপরে আমি নামাজ পড়ে দোয়া টোয়া কিছু আছে আমি প্রতিদিন পড়ি আল্লাহর রহমতে, ওটা পড়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে মানুষকে জানাই, কিন্তু বেশিরভাগ মানুষই ভাবে যে আমি মোহাম্মদ কাশিমের স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করছি, দেখে আমি স্বপ্ন এটা দেখছি, হয় আমার নফস বা আমার সাবকনশিয়াস মাইন্ডের স্বপ্ন, আবার শয়তান দেখাইছে এটা কেউ হয়তো বলতে পারবে না জোর গলায়, কারণ হচ্ছে গিয়ে তখন আমি আজানের শব্দ শুনে উঠি, শয়তান দেখালে নিশ্চয়ই সে চাইতো না আমি নামাজ পড়ি। এখন এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি যেটা সত্য আমার সাথে ঘটছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফারা করতেছিলাম ইস্তেগফারের নামাজ পড়ে যে আল্লাহ আমি স্বপ্নগুলো সম্বন্ধে পড়ছি কিন্তু আমার মনে মনে হচ্ছে যে এগুলো সত্যি, কিন্তু এটা সত্যি না না সত্যি তুমি আমাকে দেখায় দাও, সাইন দাও, কারণ আমি এই পথে আগাবো, যদি আমার ইহকাল ও পরকালের জন্য মঙ্গল হয় তাহলে আমাকে তুমি দেখায় দাও। তো আমি 8-9 দিন ধরে ইস্তেগফারার নামাজ আদায় করার পরে আমি আসলে স্বপ্নটা দেখছি, আপনাদের বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, আমি জাস্ট জানাই দিলাম। আমাকে কেউ বিশ্বাস করে নেই আমার ফ্যামিলিতে, আমার হাজবেন্ডও না, সো আপনারা করবেন আমি জানি না, জাস্ট আল্লাহর প্রতি দায়বদ্ধতা থেকে আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।